সো হ্যালো, আজকে আমি একটা 2 BHK ফ্ল্যাট, একদম নতুন ফ্ল্যাট রিসেলে দেখাতে এসেছি। এই ফ্ল্যাটটা এখনো মানে 1 বছরও বয়স হয়নি, এতটাই নতুন। তো এটা আমি এখন 3rd ফ্লোরে আছি, 683 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট। পেছন দিকে আমার দরজা, আমি উত্তর দিকে মুখ করে ঢুকলাম। আচ্ছা, ঢোকার পর এটা ফার্স্ট আমার লুকস হচ্ছে এরকম। এখানে একটা বসার জায়গা পেয়ে যাচ্ছি, সোজা আমি কিচেন দেখতে পাচ্ছি। আমি ঢুকলাম হচ্ছে এই সাইড থেকে। বড় 4 ফুটের দরজা লাগানো, ডবল লক লাগানো আছে, ওপরে চিটকানি সবই কমপ্লিট। ফ্ল্যাটটা সব কিছুই আমি নতুন, যেহেতু আপনি বুঝতেই পারছেন সব কিছুই পেয়ে যাবেন। এইখানে 8 ফুট পর্যন্ত টাইলস লাগানো আছে কিচেনে পুরো, ওখানে আপনি চিমনি পয়েন্ট দেখতেই পাচ্ছেন। কিচেনটাই আগে দেখে দিই, যেহেতু কিচেনে আমরা এসেছি। তো এইখানে পেয়ে যাচ্ছি আমি, এখানে একটা মোবাইল কল চলে আসছে ওয়াশিংয়ের জন্য। এখানে ওয়াটার পিউরিফায়ারের পয়েন্ট, এখানে এক্সোসের যা জানলা যাবে, এখানে আপনি মডিউলার কিচেন পেয়ে যাচ্ছেন অল্পের উপর। এই সাইডে একটা ফ্রিজ রাখার জন্য 16 অ্যাম্পারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এক্সট্রা একটা 16 অ্যাম্পারের পয়েন্ট বা 14 অ্যাম্পারের পয়েন্ট এখানে লাগানোর অবশ্যই জায়গা রয়েছে, আপনি জামা ইউজ করতে পারবেন। এখানে একটা চিমনি ইনস্টল করা হয়েছে, সেটা খোলা হয়েছে কোনো কারণবশত, তাই জন্য কিছু দাগ রয়েছে। তো চিমনি ইনস্টল করলে খুব ভালো মতোই হয়ে যাবে। আচ্ছা, এবার এই সাইডে আস্তে আস্তে এগাচ্ছি। লেফট সাইডে প্রথমে একটা বাথরুম পাচ্ছি, কমন বাথরুম। তারপর এইখানে পেয়ে যাচ্ছি আমি হচ্ছে ওয়াশিং মেশিনের জায়গা। এখানে আউটলেট দেওয়া আছে পুরোপুরি, এখানে 16 অ্যাম্পারের পয়েন্ট দেওয়া রয়েছে। আর উপর দিকটা পুরো একটা যত সম্ভব শালকি সেগুন কাজে ভালো কাজেরই হবে, পুরো যা ওয়ার্ড্রোপ মতো করা রয়েছে। আচ্ছা, তারপর এই পাশে একটা রুম পাচ্ছি। এই রুমটার সাইজ যথেষ্ট বড়, ওই 10.5x10 বা 10.5x11 এরকম সাইজ হবে। এই রুমটা আমি দুটো ওই পূর্ব দিকে খোলা পাচ্ছি, জানলাটা পূর্ব দিকে প্লাস আমার দরজাটা পূর্ব দিকে। এসি পয়েন্ট অবশ্যই থাকছে, দেখতেই পাচ্ছেন কীরকম রুম, রং টং করে ভেলভেট টাচ কিছু একটা, সরি ডায়মন্ড টাচের রং যতদূর সম্ভব এশিয়ান পেন্টে, দেখে যেমন হচ্ছে ভুল হতে পারি। আচ্ছা, এটা পেয়ে যাচ্ছি আমি পূর্ব দিক। পূর্ব দিকটা পুরো বারান্দা পেয়ে যাচ্ছি। বারান্দাটা এনারা পুরো গাছ টাছ লাগিয়ে দারুণ করে রেখেছে, জায়গাটা ওভারঅল ভালো। বারান্দা তো পুরো একদম 8-9 ফুট পর্যন্ত এখানে টাইলস তোলা আছে, তো জল ফল নিয়ে কোনো ভয় নেই। এক পাশটা পুরো তোলা আছে, এখানটা একটু ডিজাইনের জন্য ছাড়া আছে। এখানে একটা র্যাক পেয়ে যাচ্ছেন, এগুলো মোটামুটি যা দেখছেন প্রায় সবই থাকছে, সবই থাকছে বলতে ভুল কথা বললাম, যা দেখছেন এগুলোর মধ্যে খালি খাটটা বেরিয়ে যাবে। আর মোটামুটি ডেকোরেশন যেগুলো ফিক্সড, যেমন এইটা ফিক্সড বা বাইরে যেগুলো ফিক্সড, সেগুলো সবই আপনারা পেয়ে যাচ্ছে। আচ্ছা, এই রুমে এখনও কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, যে কারণে আমি এখানে অ্যাটাচ বাথরুমটা আমি দেখাতে পাচ্ছি না। তবে ওয়েস্টার্ন টয়লেট আছে, এইখান থেকে শুরু হচ্ছে টয়লেটটা, পুরো শেষ পর্যন্ত গেছে, যথেষ্ট সাফিসিয়েন্ট জায়গা। শাওয়ার টাওয়ার কিছু নেই, ওগুলো লাগলে এক্সট্রা করে নিতে হবে। আচ্ছা, এটা পড়ছে আমার উত্তর দিক, এটা পড়ছে আমার পূর্ব দিক। এই ঘরটার সাইজ ওই ঘরটার থেকে একটু বড়, এটা ওই 10x11 হবে হয়তো সাইজটা, আমার দেখে যা মনে হচ্ছে। ওভারঅল এইখানে আমি পেয়ে যাচ্ছি টিভির কানেকশনের জন্য টিভির পয়েন্ট পেয়ে যাচ্ছি, টিভি ক্যামেরা তোমার যেখানে পড়ে যাবে এক্সট্রা পয়েন্ট কিছু, তারপরে আমার লাইট ল্যাম্পের সেট পেয়ে যাচ্ছি। আর বেড সুইচ মেবি ওইখানে থাকলে থাকতে পারে, আমি দেখতে পাচ্ছি না এখন। আচ্ছা, দুটো রুম, 883 স্কোয়ার ফিট, শ্রীরামপুর কালীতলা ব্রিজের একদম সামনে ফ্ল্যাটটা আছে। ওভারঅল ফ্ল্যাটটা আমার ভালোই লেগেছে দেখে, প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, কারণ এরা অনেকটা খরচা করে ফ্ল্যাটটা করেছে। রঙে প্রায় রঙ করতেই এটা 1 লাখ টাকার ওপর খরচা আছে, এইটুকু স্কোয়ার ফিট আছে, যা রঙ হয়েছে কারণ ডায়মন্ড আছে, রঙের প্রচুর দাম। আচ্ছা, আমি বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটা এখন আমার দেখানো হয়নি। ওয়েস্টার্ন টয়লেটটা এখন অবশ্যই, এটা তো কমন ব্যাপার হয়ে গেছে, সাথে গিজার লাগানো রয়েছে, গিজার সমিতি পেয়ে যাবে। আচ্ছা, মিক্সার শাওয়ার রয়েছে। বাথরুমের এই চওড়াটা প্রায় প্রায় 4 ফুটের সামথিং হবে, এখানেও আপনার মোটামুটি এই 6 ফুট পর্যন্ত টাইলস লাগানোই আছে। শাওয়ার রয়েছে, হ্যাঙ্গিং এরিয়া রয়েছে, এখানে সাইড বেসিন রয়েছে। ওভারঅল পরিষ্কার ফ্ল্যাট, নতুন ফ্ল্যাট, সব থেকে বড় কথা একদম লোনেবেল প্রপার্টি। যদি কারো পছন্দ হয়ে থাকে আমাকে ইনবক্স করুন, বাইকে আমি ইনবক্সে বলে দিচ্ছি। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।